হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? এখন গুড মর্নিং করে ভুল, এখন প্রায় বেলা বাজে দুটো, দুটা বেজে গেছে। সকাল থেকে কোনো ব্লগ করিনি, আর আমি স্নান টান করে পুজো দিয়ে এসে বসেছি। তো কালকে আমি আমার কান উপরে কানে যে ফুটো করেছিলাম, তো কালকে ফুটো করার পর কালকে মোটামুটি ভালোই ব্যথা হয়েছিল, আজকে এতটা ব্যথা নেই। তো কালকে রাত্রেবেলাও মরিচ তেল দিয়েছিলাম, তো আমি ভাবলাম যে একবার মরিচ তেলটা না দিয়ে দিনে দুবার দিলে তো ভালো হয়। তো এখন আবার দুপুরবেলা মরিচ তেল দেওয়ার জন্য বসে গেছি। এই যে মরিচ তেল, আমি মনে করি যে ব্যথা না কান ফুটু করলে অন্যান্য জিনিস থেকে, মানে ইঞ্জেকশন বা ওষুধ টষুধ থেকেও এই যে মরিচ তেলটা অনেকটা উপকার। আমি কালকে রাত্রে দেওয়ার পর খুবই ভালো উপকার পেয়েছি, প্রায় মোটামুটি আজকে সারাটা দিন ভালোই কাটলো, কোনো ব্যথা নেই। তো এই যে মরিচ তেলটা কিন্তু খুবই উপকার, বেশি দিন লাগে না শুকাতে। যদি আপনি মরিচ তেলটা দিনে দুবার দেন তাড়াতাড়ি শুকিয়ে যায়, তো যার কারণে আমি মরিচ তেলটাই দিচ্ছি। ব্যথার পরে অবশ্য খেয়ে নিয়েছি, তারপরও মরিচ তেলটা তাড়াতাড়ি শুকায়, এই যে চামড়াটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। অনেকদিন ধরেই আমার এই কান ফুটো করার ইচ্ছা ছিল। একবার আমি করেছিলাম, যখন আমার মেয়ের কান ফুটো করেছি, তখন মেয়েকে সাহস দেওয়ার জন্য আমিও ভাবলাম যে আমারটাও ফুটো করে নিই উপরে কানগুলো। তো তখন আমি উপরে কান ফুটো করেছিলাম, তারপরে কি হলো, আমার বাম সাইডে যে কানটা, বাম সাইডে কানটা ফুলে গেছে। এটা ভালো ছিল, কিন্তু বাম সাইডে কানটা ফুলে গেছে, যার কারণে আমি কানগুলো তখন বন্ধ করে ফেলি, আর কানে জিনিসও দিতে পারিনি, আর কানের ফুটো করার শখটাও রয়ে গেল। এবার আবার সাহস করে ফুটো করেছি, দেখি এবার যদি ভালো হয় রেজাল্টটা আর কি। অনেক অনেক সময় কি হয়, কান ফুটো করলে কানে রগের মধ্যে পড়ে, রগের মধ্যে ফুটোটা পড়ে, যার কারণে এগুলি শুকাতে চায় না এবং ফুলে থাকে। সবসময় কানগুলি ফুলে থাকবে, যে জায়গাতে ফুটো করেছে এই জায়গাতে ফুলে থাকবে। তো আমার বাচ্চা, তারা দুজন গিয়েছে স্কুলে, আর আমার হাজব্যান্ড গিয়েছে ডিউটিতে, আমি একা বাড়িতে। এতক্ষণ ধরে আমি সকালবেলা তো রান্নাবান্না সারলাম, তারপর ঘর মুছলাম, স্নান করলাম, পুজো দিলাম, অনেকগুলি কাপড় এখনো ভিজিয়ে রেখেছি, দেখি যদি ধুতে পারি তাহলে তো ধুবো, না হলে এগুলি বিকেলবেলা আমার হাজব্যান্ড আসলে ও সহ হেল্প করবে, তারপর আমি ধুতে পারবো। তেলটা লেগেছে ভালো করে দেখতে হবে। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। তো বন্ধুরা, আমি সকালবেলা ভাত খেয়ে নিয়েছি, বাচ্চাদেরকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি, হাজব্যান্ডও খাইয়ে ডিউটিতে গেছে। এখন বিকেলবেলা খাওয়া দাওয়া এখনও করিনি, ওরা আসলে তারপর করবো, আর আমি খেয়ে নেবো আমার হাজব্যান্ড আসলে। আর বাচ্চারা আস্তে আস্তে, প্রায় 5টা বাজে, স্কুল খুলেছে কাল থেকে, কাল থেকে স্কুলটা খুলে ফেলেছে, তো ওরা আসলে 5টার সময় তখন ওরা ভাত খাবে। আর স্নান করে গেছে বাচ্চারা দুজন, কিন্তু সকাল 8টার সময় স্নান টান করে তারপরে স্কুলে গেছে, তারপরে ওরা আসলে খাবে। আবার বিকেলবেলা মাস্টারবাড়ি আছে 6:30 সময়, তো ওদেরকে আবার বিকেলবেলা মাস্টারবাড়িতে নিয়ে যেতে হবে। একটু কানটা যদি ঘুরাতে পারতাম তাহলে কিন্তু ভালোই হতো, এটা ঘুরিয়েছি একটু, এটা যদি ঘুরাতে পারতাম তাহলে যে তাহলে না একটু ভালোই হয়। আমার মনে হয় ঘুরেছে, ঠিক বলতে পারলাম না ঘুরেছি কি না, এটা পেছন দিয়ে আর একটু ঢালতে পারলে ভালো ছিল, চোখেও দেখি না পেছনে পড়ছে কিনা, পড়েছে মনে হয়। কয়েকটা সেলাই কাজও আছে আমার, যেগুলি করতে হবে এখন বসে বসে, আমি না এখন সেলাই কাজ করব। আমাকে একটা ব্লাউজ বানাতে হবে, তারপরে অনেকগুলি ব্লাউজ আছে যেগুলি বড় করতে হবে, তারপর এগুলি করতে হবে। অনেকদিন ধরে কাস্টমার বলছে দিয়ে দিতে, কাস্টমারেরই কাজ, আমার নিজের কাজ হলে তো কথাই ছিল না, আমি 2-3 মাস লাগিয়ে করতাম, কিন্তু কাস্টমারের কাজ টাইম মতো না দিলে তো অনেক কথা শুনতে হবে। ব্লাউজটা সিলাতে হবে, দেখি ব্লাউজটা এখন সিলিয়ে নেব, কেটে রেখেছি ব্লাউজটা, এখন সিলাবো। আর আজকে দুপুরবেলা সকালবেলা আমি রান্না করেছিলাম, চলুন দেখাই কী কী রান্না করেছি। এখানে আমি গুদক রান্না করেছিলাম, তো এটা না কলার মোচার গুদক, দেখতে হলুদ লাগে কিন্তু আমি হলুদ দিইনি, কলার মোচার গুদক করেছি শীতল দিয়ে। রান্না করেছিলাম কুমোর পাতার বড়া, তো আমাদের খেতেই 6-7টা কুমোর ফুল ফুটেছিল, আরে সরি কুমোর পাতা না, কুমোর ফুলের বড়া, 6-7টা কুমোর ফুল ফুটেছিল, ওইগুলিকেই আমি বড়া করেছি। তো সকালবেলা খাওয়া হয়ে গেছে, এখন আর একটা বাকি। আর রান্না করেছি এই যে এখানে ডালের বড়া দিয়ে আলু দিয়ে একটা নিরামিষ ঝোল করেছি, এই যে ডালের বড়া দিয়ে আলু দিয়ে একটা নিরামিষ ঝোল করে নিয়েছি। আর কিছু রান্না করিনি,
মাছ রেখেছি অ্যাঞ্জেলের জন্য, এই যে অ্যাঞ্জেলকে এখন এটা রান্না করে দেবো, শিং মাছ অ্যাঞ্জেলের জন্য রেখেছি। অ্যাঞ্জেল তো নিরামিষ খায় না, তার জন্য। হ্যাঁ, বাইরে বৃষ্টি চলে এসেছে, তো ওই দুটো জামা আছে এগুলো নিয়ে যাব। আর আমার ক্ষেতটা দেখুন, ঘাস উঠে জঙ্গল উঠে কি হয়ে গেছে, এই যে। আর আমার বোম্বে মরিচ গাছটাতে মরিচ ধরেছে, এই যে, এই যে মরিচ ধরেছে। আরেকটা আছে এখানে, এই যে, বাস এই দুটো মরিচে ধরলো, আর একটা ছোটো মরিচ এখনও বড় হয়নি, যে। আর এখানে একটা আছে, আর এই গাছটা না, এই বোম্বে মরিচ গাছটা বেশি একটা ভালো হয়নি, নষ্ট হয়ে গেছে পোকা। আর এই দেখুন ঢেঁড়স গাছটা বড় হয়েছে, আর ডাটা গাছ, এই যে কুমোরের ডাটা গাছ। আর বাকি মরিচ গাছটিতে এত বেশি মরিচ ধরেনি। হ্যাঁ, চাল কুমোর গাছটা এই যে উপরে উঠছে, এখনও ফুল আসেনি এটাতে। চলো ঘরে চলে যাই, বৃষ্টি আসছে। আর আমাদের অ্যাঞ্জেলকে দেখুন, অ্যাঞ্জেল অ্যাঞ্জেল ছাদে ছিল, অ্যাঞ্জেল ছাদে ছিল, বৃষ্টি আসাতে চলে এসেছে। চলো ঘরে চলো। আমি এত কষ্ট করে, পাপা এত কষ্ট করে টিফিন বানাইলো, তুমি বুঝি পুরো ফুল রেখে দিলা। অ্যাঞ্জেল ওই সময় বাবা।